আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আজকে যে ব্যাপারটা দেখাবো সেটা হচ্ছে স্টিল ফাইল ক্যাবিনেট। আমাদের অনেকের অনেক দলিল দস্তাবেজ থাকে, তাদের অনেক হেভি লকার দরকার নেই, শুধু ফাইল ক্যাবিনেট হলেই হবে। তো তাদের জন্য এই ফাইল ক্যাবিনেটটি হতে পারে একটি বেস্ট অপশন। একটু আমি দেখাই দিই, তারপরও এখানে লকিং সিস্টেমটা খুবই ভালো। এখানে কিন্তু দেখবেন অনেক জায়গায় এরকম হাফ লক থাকে, কিন্তু হাফটা পুরোপুরি মানে ডাবল অলরেডি। এবং গার্ডটা দেখেন খুবই ইউনিক, খুবই হেভি চাবিটা দেখেন, মিকোডো ব্র্যান্ডের। এবং এটাতে আর কী কী পাবেন আমি একটু দেখাই দিই। এটা একটা, এখানে তো সেপারেট সেপারেট লক আছেই, তারপর আপনারা চাইলে এই একটা লকের মাধ্যমে পুরো চারটা ড্রয়ার লক হয়ে যাবে। দেখেন আবার সিঙ্গেল লকগুলো কিন্তু করতে পারবেন, সো ডুয়েল সিকিউরিটি সম্পন্ন। এখানে কিন্তু সেলফ দেওয়া আছে, যার কারণে একজনের ড্রয়ার খুলে ফেললো আরেকজনের ড্রয়ারে কী আছে দেখতে পারবেন না। অনেক অফিসে আছে চারজন চারটা ড্রয়ার ইউজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই সেলফটা না দিলে কিন্তু একজনের ড্রয়ার খুলে ফেলে আরেকজনের ড্রয়ারে হাত দেওয়া যায়। এবং এরপর আরেকটা জিনিস দেখে, এখানে কিন্তু আমরা রং করি না ইচ্ছা করে। এই যে দেখেন সিটের কালারগুলো, কোনো জং করা সিট আমরা লাগাই না। এখানে আবার একটা বেয়ারিং রয়েছে, সো যারা এরকম সুন্দর সুন্দর ফাইল ক্যাবিনেট বড়ো ছোট আরও হেভি, এটা কিন্তু এমনিতে অনেক হেভি। এখানে দেখেন কোথাও কোনো বাজ নাই, সিটটা একদম সলিড। হ্যাঁ, এখানেও কোনো বাজ নাই, সলিড। এরকম হেভি যারা ফাইল ক্যাবিনেট চাচ্ছেন, তিন ডোয়ার, দুই ডোয়ার অথবা চার ডোয়ারের অথবা বড়ো ছোট। আচ্ছা যাই হোক, এটার মাপটা আমি একটু বলে দিই। এটার উচ্চতা রয়েছে 54 ইঞ্চি, পাশে রয়েছে 20 ইঞ্চি, গভীরতা 24 ইঞ্চি। 54, 20, 24, এছাড়া অন্যান্য মাপের কাস্টমাইজ করে কিন্তু আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো। সো যারা আপনারা এরকম ফাইল ক্যাবিনেট চাচ্ছেন, তাদের কোথায় যোগাযোগ করতে হবে? ডিজিটাল লকার হাউসে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।